রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি সিরাপ রিভিউ নিয়ে এসেছি আপনাদের সামনে। সাথে আছে আমি মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকের যেই সিরাপটি রিভিউ দেব সেটির নাম হলো সিনামিন। এটা মূলত একটি ঠান্ডা এবং অ্যালার্জির জন্য বাচ্চাদের খুবই কার্যকরী একটি সিরাপ। হয়তো আপনারা স্ক্রিনে দেখে অনেকে চিনতে পেরেছেন। যাদের ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্য এই সিরাপটা পরিচিত অনেকের কাছেই রয়েছে। মূলত এই সিনামিন সিরাপটি ক্লোর ফেনিরামিন মেলিয়েট বিপি, এই সিরাপটি প্রস্তুত করে থাকে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ। তো ছোটো বাচ্চাদের ঠান্ডা এবং অ্যালার্জির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি সিরাপের নাম হলো এই সিনামিন। যদি আপনারা শিশুদেরকে এই সিরাপটি ইতিমধ্যে সেবন করিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এর গুরুত্ব কিন্তু বুঝতে পেরেছেন। আর যারা এখনও সেবন করেননি, যেমন বাচ্চাদের বারবার ঠান্ডা লেগে থাকে, অ্যালার্জির সমস্যা, আমি তাদের পরামর্শ দেব যে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি কিন্তু আপনারা আপনাদের শিশুদেরকে দিতে পারেন। এটি খুবই কার্যকারী এবং খুবই ভালো একটি সিরাপ। এই 100 মিলি একটি সিরাপের দাম রয়েছে মাত্র 25 টাকা। তো আপনারা আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু এই সিরাপটি পেয়ে থাকবেন। এই সিরাপটি মূলত যে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেরকে দিয়ে থাকেন। আমরা অনেক প্রেসক্রিপশন এই সিরাপের পেয়ে থাকি। তাছাড়া আমরাও ফার্মেসিতে যারা রয়েছি তারা শিশুদেরকে ঠান্ডা এবং অ্যালার্জির জন্য, যেসব শিশুদের প্রচণ্ড ঠান্ডা এবং অ্যালার্জি, তাদের আমরা বিনা দ্বিধায় কিন্তু ট্রিটমেন্ট করার জন্য এই সিরাপটি দিয়ে থাকি এবং এর রেজাল্ট আমরা ভালো পেয়েছি ইতিমধ্যে। তো মূলত এই সিরাপের মধ্যে প্রতি 5 মিলি সিরাপে রয়েছে ক্লোরফেনিরামিন মেলিয়েট বিপি 2 মিলিগ্রাম। এবং এখানে অবশ্যই আমরা সেবন মাত্রাটা আপনাদেরকে বলে দেব, আপনারা সে অনুযায়ী অবশ্যই সেবন করার চেষ্টা করবেন। সেবন মাত্রা মূলত শিশু ও অপ্রাপ্তবয়স্ক যাদের রয়েছে, 1 বছর বয়স পর্যন্ত আধা চামচ পরিমাণ দিনে 2 বার, অর্থাৎ 12 ঘন্টা পরপর। 1 থেকে 5 বছর বয়স যেসব শিশু রয়েছে তাদের আধা থেকে 1 চা চামচ পরিমাণ দিনে 2 বার, এবং 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত যেসব শিশুরা রয়েছে তারা কিন্তু 1 থেকে 2 চা চামচ পরিমাণ দিনে 3 বার, অর্থাৎ 8 ঘন্টা পরপর। অথবা দেখা যায় কারো কম বেশি, শিশু বিশেষজ্ঞ ডাক্তার যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে তারা কিন্তু আপনাকে এই পরামর্শ দিয়ে থাকবেন কতটুকু আপনি সেবন করাবেন। আর যারা এর উপরে রয়েছেন 12 বছরের উপরে, তাদের জন্য ট্যাবলেট রয়েছে, তারা একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন। তবে সতর্কতার ক্ষেত্রে যেটা রয়েছে, এই ট্যাবলেট বা সিরাপ সেবন করে কেউ যানবাহন বা মেশিনারির যেসব কাজ রয়েছে সে কাজ না করাই ভালো, কারণ ক্লোরফেনিরামিন মেলিয়েটে কিন্তু ঘুম ঘুম ভাব হয়, তন্দ্রাসন্ন হয় এজন্য, এবং স্বাভাবিকভাবে একটু শরীর দুর্বল করে। এজন্য যারা মেশিনারিজে যে কোনো কাজ করে থাকেন কিংবা ড্রাইভিং করে থাকেন তাদের জন্য বিশেষ অনুরোধ, আপনারা এই ট্যাবলেট অথবা সিরাপটি যখন সেবন করবেন তখন এই কাজ থেকে বিরত থাকবেন। অনেকের আছে সেবন করার কারণে তাদের তন্দ্রাসন্ন হয় না, ঘুম ঘুম ভাব হয় না, সেক্ষেত্রে আলাদা,
তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। যারা ট্যাবলেট অথবা বাচ্চাদেরকে সিরাপ সেবন করালে দেখা যায় অনেক বাচ্চার অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাদের ঘুম ঘুম ভাব বেশি, ঘুমটা বেড়ে যায়। এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা যখন ট্যাবলেট সেবন করেন তারা দেখা যায় ঘুমের পরিমাণ বেড়ে যায়। এই জন্য খুবই কার্যকরী এবং ভালো একটি সিরাপ বা ট্যাবলেটের নাম হলো সিনামিন। ইবনে সিনা ভালো একটি প্রোডাক্ট এনেছে। তো এই সিনামিন ছাড়াও আরও অন্য অন্য কোম্পানি এই একই ঔষধ উৎপাদন করে থাকে। আপনারা যে কোনো একটা ভালো কোম্পানির কিন্তু সেবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। মূলত এটা হলো ক্লোরফেনিরামিন মেলিয়েট, এটা হলো জেনেরিক নেম। আর সিনামিন হলো ইবনে সিনা কোম্পানি কর্তৃক নাম দেওয়া। তারপরে জেসন কোম্পানির হিস্টাসিন রয়েছে, আরও অন্যান্য, তারপরে হিস্টাল রয়েছে, আরও অন্যান্য নামে বিভিন্ন কোম্পানি উৎপাদন করে থাকে। আপনারা যে কোনো একটা ভালো কোম্পানির সিরাপ অথবা ট্যাবলেট আপনারা কিন্তু সেবন করতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, আমরা এখানে যে ডোজগুলো আলোচনা করেছি অবশ্যই আপনি যে ডাক্তার দেখাবেন অবশ্যই সে ডাক্তার সাহেব আপনাকে যেটা বলে দিবে, হয়তো আমরা যেই ডোজগুলো এখানে বলেছি এটা তারতম্য করতে পারে, এটা চিন্তার কিছু নাই। আপনারা ডাক্তার সাহেব যে পরামর্শ দিয়ে থাকেন যেভাবে সেবন করার অবশ্যই আপনারা সেভাবে সেবন করার চেষ্টা করবেন। তো এক কথা বলবো, ঠান্ডা এবং অ্যালার্জির জন্য ছোটো বড় সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি সিরাপ এবং ট্যাবলেটের নাম হলো সিনামিন। তো আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে পারেন। তো অনেক কথা বললাম বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যাবার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সবাইকে স্বাগতম। বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটিতে কিছু শিখতে পারেন, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।